আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত বন্ধুরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ রচনা অনেক সময় এটি আমাদের বোর্ড পরীক্ষায় আসে এই রচনার উপর আজকে আমরা কিছু কথা বলবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা একুশে ফেব্রুয়ারি সূচনা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন বাঙালির জাতীয় জীবনের সকল চেতনার উৎস হচ্ছে দিনটি বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠা করার ঐতিহাসিক দিন এটি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন দিয়ে বাঙালি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাঙালির রক্ত এই দিনটিকে সারা বিশ্বে স্মরণীয় করে রাখতে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে সম্মান জানিয়েছে ভাষা শহীদদের প্রতি তাই একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় দিন ভাষা আন্দোলনের আদি কথা পাকিস্তান সৃষ্টির অব্যবহিত পূর্বে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর জিয়া উদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব উপস্থাপন করেন পূর্ববঙ্গ থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এ প্রস্তাবের ঘোর বিরোধিতা করেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার করার উদযাপন করেন এভাবে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে বাংলা ভাষার প্রতি অবজ্ঞা ও অবহেলা এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই উর্দুকে পূর্ব পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চালিয়ে দেওয়ার হীন চক্রান্ত চলতে থাকে উনিশশো সালে রেসকোর্স উদ্যানে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এর কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্য হলের এক সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্না তার ঘোষণার পুনরাবৃত্তি করলে তুমুল প্রতিবাদ ধ্বনি উচ্চারিত হয় ভাষা আন্দোলন সালের ঘোষণার পর থেকেই বাংলা ভাষার আন্দোলন জোরদার হতে থাকে পশ্চিম পাকিস্তানি এক নায়ক যতই বাংলা ভাষার বিরোধিতা করতে থাকে বাংলা ভাষার আন্দোলন ততই জোরদার হয় প্রাথমিকভাবে ছাত্ররা এই আন্দোলন চালিয়ে নিলেও পরবর্তী সময়ে গোটা দেশবাসী ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দেশবাসীর জোরাল সমর্থনে ছাত্রদের মনোবল আরো বেড়ে যায় তারা দ্বিগুণ উৎসাহ এগোতে থাকে একুশের স্মৃতি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে প্রাদেশিক পরিষদের অধিবেশনকে সামনে রেখে সমগ্র দেশে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন জোরদার হয় পাকিস্তানি শাসক ঢাকায় একশো ধারা জারি করে সকল প্রকার মিটিং মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানে ছাত্র সমাজ একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেও মিছিল বের করে সঙ্গে সঙ্গে পুলিশ মিছিলে নির্বিচারে গুলি চালায় এতে আব্দুল সালাম আব্দুল বরকত রফিক ও আব্দুল জব্বার সহ অনেকে শহীদ হয় এবার আন্দোলন ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে মানুষ রাজপথে নেমে আসে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষা স্বীকৃতি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর সারা দেশে বিদ্যুৎ বেগে পৌঁছে যায় এবং দেশবাসী প্রচন্ড বিক্ষোভে ফেটে পড়ে অথবা পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় উনিশশো সালের সংবিধানে সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর সাধারণ পরিষদ তার তিরিশতম পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশ সহ সাতাশটি দেশের সমর্থনে সর্বসম্মতভাবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ইউনেস্কোর একশো দেশ বাংলা ভাষাকে আন্তর্জাতিক উন্মেষ হয় তার চরম বিস্ফোরণ ঘটে উনসত্তর থেকে একাত্তরে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য শহীদ দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি তা বাঙালির জাতীয় জীবনের সর্বত্র প্রভাব বিস্তার করতে সক্ষম হয় একুশ আমাদের স্বাধিকার চেতনার মূল ভিত্তি একুশ বাঙালির স্বাধীনতার প্রথম স্পর্শ সেদিন তারা স্বাধিকারের যে চেতনায় উজ্জীবিত হয়েছিল তারই স্রোত ধারায় বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হল সকল মাতৃভাষাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া যথাযোগ্য মর্যাদা দেওয়া বিলুপ্তির হাত থেকে রক্ষা করা দুর্বল বলে কোনো ভাষার উপর প্রভুত্ব আরোপের অপচেষ্টা না করা উপসংহার অমর একুশ আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এটি অধিকার আদায়ের দিন এরই সিরিবে উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করি তাই এই দিনটির মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখা সকলেরই কর্তব্য ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিও ভিডিওটি আপনাদের কাজে লাগবে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ